বিগিনার লেভেল থেকে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত পিসিগুলো রাখছি। সেটা হচ্ছে কিন্তু কোরাই ফাইভের 8 জেনারেশন একটা প্রসেসর দিয়ে, দেখতেই পাচ্ছেন আপনার হচ্ছে যে এটার কালার ইফেক্টটা চেঞ্জ করা যাবে। সত্যি একটা অসাধারণ ক্যাশিং, দেখতেই তো পাচ্ছেন অলরেডি লুকিংটা, এটা গেমিং লুক আছে। এবং 8GB লাইটিং কিবোর্ড, 8GB লাইটিং মাউস, যেটা IPS ডিসপ্লে, 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর, 75 Hz এবং 3 বছরের ওয়ারেন্টি সহ সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট। সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে কম দামে যারা বিল্ড করে কিন্তু ভালো কাজ করে তাদের জন্য। এবং ফ্রি ফায়ার পাবজি গেমসগুলো যারা গেমার আছেন তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন। যেটা হচ্ছে 256GB NVMe SSD, 5 বছরের ওয়ারেন্টি সহ এটা এখানে থাকছে। অসাধারণ একটা মাদারবোর্ড, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকছে মাত্র 12,000 টাকা। আপনার গ্রাফিক্স কার্ড দিয়ে কাজ করবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন পিসি বিল্ডের ভিডিওতে। আজকে কিন্তু কোথায় চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে, যাকে দেখা যাচ্ছে সবার পরিচিত আমাদের রাজু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আজকে তো আবার চলে আসলাম। আপনি বলেছেন যে আজকে কিছু প্যাকেজ থাকবে একটু নতুন ভাবে। জি ইনশাআল্লাহ। কী কী প্যাকেজ থাকবে আজকে? আজকে দেখতেই পাচ্ছেন আমাদের একদম বিগিনার লেভেল থেকে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত পিসিগুলো রাখছি। আপনার মাঝে দিয়ে একটা ভিডিও ছিল রবিন ভাই, সেটা হচ্ছে যে আমাদের মনিটর সহ একটা প্যাকেজ ছিল, সেটা কিন্তু খুবই ফেমাস হয়েছিল এবং অনেকেই এটা এই ভিডিওটা পছন্দ করেছে। তো আমরা সেই ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে আজকে কিন্তু 4টা প্যাকেজ রাখছি, টোটালি মনিটর সহ। সবগুলোই মনিটর সহ? জি। সবগুলা তো বাজেটে বেস্ট হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই সবগুলোই বাজেটে বেস্ট হবে। আমরা যেমনটা গত ভিডিওতে বলেছিলাম যে আসলে আমরা কিন্তু বেশিরভাগ ভিডিওই করি একদম যারা বিগিনার আছে তারা প্রথম একটা কম্পিউটার কিনছে, খুব একটা টাকা পয়সা নেই, কিন্তু এমন একটা কম্পিউটার আসলে নিতে হবে যেটা অল্প টাকার মধ্যে অন্তত পক্ষে ভালো একটা সাপোর্ট দিবে, তেমন কম্পিউটার থেকে একদম প্রফেশনালি লেভেলে। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু খুবই স্পেশাল কিছু ক্যাশিংও রয়েছে, খুবই জাঁকজমকপূর্ণ কিছু ক্যাশিং, বর্তমান মার্কেটের একটা হট আইটেম বলা চলে, সবারই একটা পছন্দের ক্যাশিং, সবারই বর্তমানে একটা ক্র্যাশ এই ক্যাশিংগুলো, সেরকম ক্যাশিংগুলো কিন্তু আজকে থাকছে। এবং আপনার ভিউয়ার্সরা সত্যি আজকে অসাধারণ কিছু প্যাকেজ দেখতে চলেছে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিবেন। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা, নিউ এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি। যে কফি হাউসের গলিটা হচ্ছে মাল্টিপ্লান সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং, কেজেস ম্যানশন আমাদের হাউস। এই কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার G6, অপরটি হচ্ছে এই সেম বিল্ডিংয়ের তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস। আজকে কি এই পাশ থেকে শুরু হবে নাকি একদম এই পাশ থেকে? আপনি যদি বলেন তাহলে আমরা ওই পাশ থেকে শুরু করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আজকে আমরা বড়টা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। অবশ্যই, সেটা হচ্ছে কিন্তু কোরাই ফাইভের 8 জেনারেশন একটা প্রসেসর দিয়ে, দেখতেই পাচ্ছেন কোরাই ফাইভের 8 জেনারেশনের প্রসেসরটা দিয়ে কিন্তু খুবই ভালো লেভেলের কাজ করা যায়, প্রোডাক্টিভিটির কাজ করা যায়। এটা কিন্তু 6 কোর 6 থ্রেডের এবং এইখানে কিন্তু ইন্টেলের USD630 মডেলের গ্রাফিক্স আছে, যার বদৌলতে আপনি প্রোডাক্টিভিটির কাজ অনায়াসেই করতে পারবেন। আর গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে তো কথাই নাই, সব কাজই হবে ইনশাআল্লাহ। আর এই প্রসেসরটা কিন্তু মূলত ট্রে প্রসেসর হয়, আমরা দেখার সুবিধা শুধুমাত্র এটাকে বক্স করেছি। আর এটার সাথে কিন্তু বর্তমানে আরও একটা সবারই ক্র্যাশ বাজেটে সেরে একটা মাদারবোর্ড রাখছি, ব্র্যান্ড নিউ, 3 বছরের ওয়ারেন্টি সহ হুনানজি 250 মডেলের এই মাদারবোর্ডটা, যেটার মধ্যে আপনার NVMe স্লট রয়েছে, HDMI, DP, VGA সমস্ত পোর্ট রয়েছে, 3 বছরের ওয়ারেন্টি সহ। এটা কিন্তু একটা অফিসিয়াল বোর্ড এবং এইখানে কিন্তু আমরা দুটো স্পেশাল প্রোডাক্ট রাখছি, র্যাম হিসেবে রাখছি হাইপার এক্সের ফিউরি, যেটা DDR4-এর 8GB, একটা কিংস্টোনের সাব ব্র্যান্ড কিন্তু এটা, 3 বছরের ওয়ারেন্টি সহ। হ্যাঁ, 3 বছরের ওয়ারেন্টি সহ। আপনারা তো জানেন, অনেক ভিউয়ার্সই জানে যে কিংস্টোন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু ওয়ার্ল্ডে খুবই ফেমাস, প্রচুর ব্যবহার হয়। এবং এটা হচ্ছে কিংস্টোনের একটা সাব ব্র্যান্ড, যেটা 3 বছর ওয়ারেন্টি সহ একটা গেমিং র্যাম। আর এটার সাথে কিন্তু আরও একটা গর্জিয়াস প্রোডাক্ট রাখছে, টিমের আপনার MP33 256GB NVMe SSD, যেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটা প্রোডাক্ট, 5 বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডের সঙ্গে থাকবে। হ্যাঁ, এই বিল্ডের সঙ্গে থাকবে অসাধারণ এই SSDটা, যেটা 256GB, 5 বছরের ওয়ারেন্টি সহ। এবং এইখানে আমরা কিন্তু স্টক কুলার হিসেবে HF350 একটা CFO কুলার ফ্যান রাখছি, যেটা কিন্তু ইনস্টল করা আছে, দেখা যাচ্ছে, মানে সেম বিল্ডটা কি এখানে, সেম বিল্ডটা এখানে বিল্ড করা আছে, যেন আপনার ভিউয়ার্সরা দেখে আসলে বুঝতে পারে যে কতটা গর্জিয়াস লুকিং হবে আসলে এই PCটা। এবং সত্যি এই ক্যাশিংটার সাথে এরকম একটা বিল্ড হলে কেমন হয়, যে কেসটা থাকবে এটা হচ্ছে আপনার 3টা ফ্যান সহ তো দিবেন। হ্যাঁ, 3টা ফ্যান সহ থাকবে এবং এটা কিন্তু আপনার মাদারবোর্ডের সাথে সিঙ্ক করা যায়। যদি এই মাদারবোর্ডের মধ্যে নেয় কেউ যদি আপডেট মাদারবোর্ড নেন তাহলে হচ্ছে যে কিন্তু সিঙ্ক করা যাবে এবং সুইচ দিয়ে আপনার হচ্ছে যে এটার কালার ইফেক্টটা চেঞ্জ করা যাবে, খুব সুন্দর এই ক্যাশিং। এই ক্যাশিংটা কিন্তু অস্থির একটা ক্যাশিং আসলে, সাইডেও গ্লাস, ফ্রন্টেও গ্লাস। হ্যাঁ,
সত্যি একটা অসাধারণ ক্যাসিং, দেখতেই তো পাচ্ছেন অলরেডি লুকিংটা। এবং এটার সাথে কিন্তু ভাইয়া পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা অভো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা রাখছি, যেটা 2 বছরের ওয়ারেন্টি সহ একটা জেনুইন পাওয়ার সাপ্লাই এবং এটা চালার জন্য এনাফ। এবং 2 বছর ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাইটা আমরা দীর্ঘদিন যাবতই দিচ্ছি, খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই। আর এটার সাথেও কিন্তু কিবোর্ড মাউস হিসেবে রাখছি এখানে আইমাইসের AN300 মডেলের একটা কিবোর্ড এবং মাউস, যেটা কিন্তু সত্যি গর্জিয়াস একটা লুকিং আছে, একটা গেমিং লুক আছে। এবং 8GB লাইটিং কিবোর্ড, 8GB লাইটিং মাউস, যেটা হচ্ছে এক্সট্রা বাটনযুক্ত, গেমস খেলার ক্ষেত্রে কিন্তু এই বাটনগুলো সত্যিই খুবই কার্যকরী। এবং এইখানে কিন্তু আমরা অসাধারণ একটা মনিটরও রাখছি, মাঝে দিয়ে অনেকদিন ছিল না, আজকে প্রথম হাতে পেয়েছি ভাইয়া ভ্যালোটফের T22IF, যেটা IPS ডিসপ্লের 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর, 75 হার্টজ এবং 3 বছরের ওয়ারেন্টি সহ, মানে ফুল প্যাকেজ এই কম্পোনেন্টগুলো দিয়ে সত্যি অসাধারণ এই পিসিটা আমাদের আজকে থাকছে। কারণ আমাদের অনেক ভিউয়ার্সরাই চাই আসলে একটু টোটাল প্যাকেজগুলো, কারণ একটা পিসি দিলে অনেক সময় মনিটর কোনটা নেবে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আমরা সেই জায়গাটা থেকে চেষ্টা করেছি সবগুলো প্রোডাক্ট বাজেটের মধ্যে এবং সলিড প্রোডাক্টগুলো দিয়ে, একদম সবচাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে একটা সুন্দর বিল তৈরি করতে। তেমন একটা বিল থাকছে আজকে আমাদের এইটা, এই টোটালি কোরাই ফাইভের 8th generation দিয়ে আপনার ভ্যালোটফের 22 ইঞ্চি IPS ডিসপ্লের এই মনিটরটা দিয়ে অসাধারণ একটা গুড লুকিং ক্যাসিং সহকার মাত্র 33,500 টাকায়। এই বাজেটে এটাকে কি বেস্ট বলা যায়? অবশ্যই বলা যায়। এবং আপনি তো জানেন যে আসলে আমাদের অনেককেই কিন্তু ভিডিও করে আসলে এই প্রাইজে এত সুন্দর একটা বিল্ড করা যায়, এটা অনেকেই ভাবতে পারবেন না। কারণ হচ্ছে যে সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট, সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এবং মার্কেটের সবচাইতে হাইপ তৈরি করা প্রোডাক্টগুলো, প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্টে কিন্তু ওয়ারেন্টি থাকছেই। বাট এইখানে যে কেসটা ছিল, হ্যাঁ, এইটার তো ব্ল্যাক ভার্সন আছে। হ্যাঁ, ব্ল্যাক ভার্সন আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গুড লুক। প্রাইস তো কম বেশি হবে না। হ্যাঁ, প্রাইস কম বেশি হবে না এবং এটাও নিতে পারবেন আপনারা, খুব সুন্দর। অনেকের হোয়াইট পছন্দ না হলে ব্ল্যাকটা নিতে পারবেন, সেম কম্পোনেন্ট থাকবে, সেম প্রাইজের ভিতরে। ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম প্যাকেজটা আমরা দেখে ফেললাম। আর দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে বাংলাদেশের জাতীয় একটা প্যাকেজ বলা চলে, এটা হচ্ছে কম দামে যারা বিল্ড করে কিন্তু ভালো কাজ করে তাদের জন্য। কারণ এটা হচ্ছে কোরাই ফাইভের 6th generation প্রসেসরটা দিয়ে 4-core 4-thread এবং এইখানে ইন্টেলের USD530 মডেলের গ্রাফিক্স আছে, যার বদৌলতে আপনি এন্ট্রি লেভেলের কাছ থেকে মিড রেঞ্জ পর্যন্ত অনায়াসে কাজ করে নিতে পারবেন। এবং ফ্রি ফায়ার, পাবজি গেমসগুলো যারা গেমার আছেন তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন, খুব ভালোভাবেই খেলা যাবে। ফিউচারে কিন্তু আপডেটও করতে পারবেন। তবে আজকের কিন্তু 6th generation প্যাকেজটা একটু ভিন্ন আকারে আমরা রাখছি, 2টা ভ্যারিয়েন্টে রাখছি। প্রথমটা হচ্ছে যারা একটু স্পিড বেশি চান আপনার, তাদের জন্য আমরা এখানে একটা স্পেশাল মাদারবোর্ড রাখছি। বিশেষ করে যদি বলতে হয় যে 6th generation ভিতরে হাই স্পিড চাই, NVMe ইউজ করতে পারবেন, তাদের জন্য এই মাদারবোর্ডটা অসাধারণ একটা মাদারবোর্ড। দেখতেই পাচ্ছেন, আমরা একটু দেখাই, এটা কিন্তু একটা কোরিয়ান মাদারবোর্ড, মূলত আসুসের একটা 110-এর কোরিয়ান মাদারবোর্ড, কিন্তু NVMe স্লট সহ। এবং এই মাদারবোর্ডটা আপনি মার্কেটে খুব কারো কাছে দেখবেনই না, একদম একটা নতুন স্টক আসছে আমাদের কাছে, একটা লিমিটেড স্টক আসছে। তো এই লিমিটেড স্টকে আপনারা এটা আমাদের কাছ থেকে পাবেন, ওয়ারেন্টি তো অবশ্যই থাকবে, অবশ্যই 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আর এই চ্যানেলে কিন্তু কোরিয়ান মাদারবোর্ড সম্বন্ধে আরও একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন, অনেকেরই ধারণা পাল্টে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই প্যাকেজের সঙ্গে NVMe যদি কেউ নিতে চায়, হ্যাঁ, এই বোর্ড নিতে হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু আমরা স্টোরেজ এবং র্যাম হিসেবে অসাধারণ আরও 2টো প্রোডাক্ট রাখছি। দেখতেই পাচ্ছেন টিমের MP33, যেটা হচ্ছে 256 GB NVMe SSD, 5 বছরের ওয়ারেন্টি সহ এটা এখানে থাকছে, যেহেতু আমরা এখানে স্পিডটা ভালোর জন্য। আর র্যাম হিসেবে কিন্তু হাইফার এক্সের ফিউরি র্যামটা রাখছি, যেটা হচ্ছে 8GB DDR4-এর, 3 বছরের ওয়ারেন্টি সহ। এটার প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য এই সেট 350 CFO কুলার ফ্যান, যেটা অলরেডি ভাইয়া ডিসপ্লে আমাদের একটা বিল্ড তৈরি করা আছে, একটু যদি আপনি দেখান তাহলে আপনার ভিউয়ার্সরা কিন্তু বুঝতে পারবে তার পিসিটা আসলে কেমন হতে চলেছে। এবং সত্যি অসাধারণ একটা আপনার হচ্ছে যে এই বিল্ড হবে এই কেসিংটা দিয়ে। আর এইখানে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে অভো ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটা রাখছি, যেটা 2 বছরের ওয়ারেন্টি সহ, অসাধারণ একটা প্রোডাক্ট। সাথে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ওই গর্জিয়াস কিবোর্ড মাউসটা রাখছি, আইমাইসের AN300, 1 বছরের ওয়ারেন্টি সহ। এবং এইখানেও কিন্তু আমরা ব্যতিক্রম করিনি, মনিটর হিসেবে আরও একটা জাতীয় মনিটর রাখছি, যেটা হচ্ছে যে ভ্যালোটফের T22BF, এই সুন্দর 22 ইঞ্চির 75 হার্টজের মনিটরটা 3 বছরের ওয়ারেন্টি সহ এই প্যাকেজের আওতায় থাকছে। আর এই মনিটরটা কিন্তু বর্তমান মার্কেটে সত্যি অসাধারণ পারফরমেন্স
পারফরমেন্স করছে এবং অনেকেরই পছন্দের একটা তালিকায় শীর্ষে থাকে এই মনিটরটা। আর এইখানে কিন্তু ক্যাসিং হিসেবে দেখতেই পাচ্ছেন গর্জিয়াস লুকিং একটা ভ্যালোটপের আরও একটা ক্যাসিং। বর্তমান সময়কার আসলে এই ক্যাসিংগুলোর সত্যি, আর এগুলো কিন্তু সত্যিকার অর্থে অসাধারণ ক্যাসিং। সামনে দুটো, পেছনে একটা RGB লাইটিং সংবলিত ফ্যান রয়েছে, খুব সুন্দর কম্প্যাক্ট একটা ক্যাসিং। এই ক্যাসিংটার সাথে আপনি কিন্তু সুইচ দিয়ে চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন, আর মাদারবোর্ডের সাথেও সিঙ্ক করা যাবে সত্যি অসাধারণ এই ক্যাসিংটা দিয়ে। আজকে কিন্তু আমাদের এই কোরাই ফাইভের 6th generation প্যাকেজটা থাকছে 28,500 টাকায় মাত্র। 28,500 টাকা, হ্যাঁ। তবে আপনার কিন্তু ভাইয়া, আপনার ভিউয়ার্সদের জন্য আরও একটা সুবিধা আছে, যদি কারো বাজেটটা এটা বেশি হয়ে যায় তারা কিন্তু চাইলে আমাদের আগের যে প্যাকেজটা ছিল, যেমন কি গিগাবাইটের 110 মাদারবোর্ডটা, সাথে হচ্ছে যে ওয়ারিয়রের SSD SATA 120 GB, ওয়ারিয়র ব্র্যান্ডের 120 GB SSDটা, যেটা SATA SSD, এটা দিয়ে যদি নেন 25,500 টাকায়। আর যদি NVMe 256 GB দিয়ে M.2 স্লট সহ মাদারবোর্ডটা, আসুসের মাদারবোর্ডটা নেয়, 28,500 টাকা, সেম প্যাকেজটাই 28,500। আর এটা দিয়ে নিলে 25,500। যাদের বাজেটটা কম তারা চাইলে কিন্তু সেম মনিটর তো সেম থাকবে, জি, ঠিক আছে, জি, সেম প্যাকেজটাই নিতে পারবেন। তো আজকের আমাদের দুটো প্যাকেজ অলরেডি দেখে ফেলছি, খুবই সুন্দর অসাধারণ প্যাকেজ। তারপরে যে প্যাকেজটা থাকবে, অনেকেই আসলে বাজেট হয়ে ওঠে না, কিন্তু আসলে কাজ করতে হবে, একটা কাজ শুরু করতে চান কিন্তু আসলে ওইভাবে বাজেট নাই, তো এরকম অনেক হয়েছে যে ওই যে আমি বলছিলাম গত ভিডিওতে যে অনেকে বলে ভাই কিস্তি থেকে টাকা উঠায় নিয়ে আসছি, অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছি, 10-20 টাকা করে জমাইছি, কোনোরকম একটা ইয়েছি আমরা। এমনও হয় গার্মেন্টসের অনেক শ্রমিক এসে বলে ভাই মাসে 100-200 টাকা করে কিছু টাকা জমাইছি, একটা PC দরকার, স্বপ্নের একটা জিনিস থাকে বাজেটটা, প্রতিটা টাকা, কারো কাছে তো আসলে টাকাটা মানে একটা সংখ্যা, আর কারো কাছে টাকাটা মানে একটা জীবনের মতো। তো আমরা সেরকম ভাইদের জন্য স্পেশাল একটা প্যাকেজ তৈরি করেছি, এটা হচ্ছে যে কোরাই ফাইভের 4th generation 4 core 4 thread ইন্টেলের HD 4600 মডেলের গ্রাফিক্স আছে, যার বদলতে এন্ট্রি লেভেলের কাজগুলো সুন্দর মতো অনায়াসেই করা যাবে। এবং আপনার যারা বন্ধুরা আছে ফ্রি ফায়ার পাবজি খেলতে চায় তাদের জন্য খুব সুন্দর হবে এই প্রসেসরটা। আর এইখানে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা সেই গিগাবাইটের H81 কোরিয়ান মাদারবোর্ডটা রাখছি, যেটা আমরা এর আগের ভিডিওতে টোটালি এই মাদারবোর্ডটা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি, আপনারা দেখে আসতে পারেন। মাদারবোর্ডটা সত্যি অসাধারণ একটা মাদারবোর্ড, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজের আওতায় কিন্তু আমরা এই মাদারবোর্ডটা রাখছি। এবং এইখানেও কিন্তু র্যাম হিসেবে ভাইয়া দেখতেই পাচ্ছেন হাইফারেক্সের ফিউরি DDR3 একটা 8GB গেমিং র্যাম রাখছি, এবং এটার সাথে স্টোরেজ হিসেবে কিন্তু ওয়ারিয়র ব্র্যান্ডের 120GB একটা SATA SSD রাখছি, যেটা হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি সহ। আর এই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য আমরা কিন্তু H350 RGB CPU কুলার ফ্যানটা ব্যবহার করছি, যেটা সত্যি একটা অসাধারণ CPU কুলার ফ্যান। দীর্ঘদিন যাবত এই কুলার ফ্যানটা ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে এটা আসলে সত্যি ভালো পারফরমেন্স করে তাই, আর RGB লাইটিং একটা ফ্যানও আছে খুব সুন্দর। আর এর সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ভাইয়া অবো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা রাখছি, যেটা 2 বছরের ওয়ারেন্টি সহ। আর এর সাথে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে থাকছে GK100 মডেলের এই কিবোর্ড মাউসটা, RGB লাইটিং কিবোর্ড, RGB লাইটিং মাউস, বাজেটের ভিতরে RGB মাউস এন্ড কিবোর্ড কম্বো সেট, খুব সুন্দর একটা সেট আসলে সত্যি অসাধারণ। আর এটার সাথে কিন্তু ভাইয়া ক্যাসিং হিসেবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ একটা ক্যাসিং রাখছি। অনেকেই চায় যে ভাইয়া 4টা ফ্যানওয়ালা একটা ক্যাসিং দরকার আমার বাজেটের মধ্যে, তাদের জন্য এটা আসলে সত্যি অসাধারণ পছন্দ হবে। সামনে ম্যাশ রয়েছে, সামনে 3টা RGB লাইটিং সংবলিত ফ্যান, পেছনে আরও একটা RGB লাইটিং সংবলিত ফ্যান, সাইডের টেম্পার গ্লাস, খুব সুন্দর মিলে একটা সুন্দর অসাধারণ ক্যাসিং। আর এইখানেও কিন্তু ভাইয়া আমরা মনিটর রাখছি, সেটা হচ্ছে বাজেটের সেরা একটা মনিটর, হাই পাওয়ার ব্র্যান্ডের 19-ইঞ্চি মনিটর, যেটা 1 বছরের ওয়ারেন্টি সহ এই প্যাকেজের আওতায় থাকছে। HDMI আছে, হ্যাঁ, এটাতে HDMIও আছে, VGAও আছে, আপনারা চাইলে আপনাদের মতো ব্যবহার করতে পারবেন, খুব সুন্দর মনিটর, এই বাজেটের সেরা বলা চলে। ওয়ারেন্টি 1 বছর, 1 বছরের ওয়ারেন্টি থাকবে। প্রাইসটা কত? এটার প্রাইসটা থাকছে ভাই খুব স্পেশাল একটা প্রাইস, মাত্র 17,000 টাকা মনিটর সহ। আর ক্যাসিংটা স্পেশালি, কারণ আসলে এই বাজেটের মধ্যে PC বানাতে গেলে কিন্তু এরকম বড় একটা ক্যাসিং দেওয়া খুব মুশকিল হয়, আমরা দীর্ঘদিন যাবত আসলে কিন্তু বড় ক্যাসিং দিতে পারিনি। আপনি জানেন 2 ফ্যানওয়ালা ক্যাসিংগুলো দিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ এই ব্র্যান্ডের বদৌলতে আমরা কিন্তু সেটা দিতে পারছি আপনার ভিউয়ার্সদের জন্য, অসাধারণ একটা প্যাকেজ। এটার প্রাইসটা হচ্ছে মাত্র 17,000 টাকা, একদম ফিক্সড, ঠিক আছে। আর এগুলোর প্রাইস তো একটু কম বেশি হয় না? হ্যাঁ, আসলে মার্কেটে কিন্তু বর্তমানে একটু আনস্টেবল কন্ডিশন আছে, যে দেখা গেছে প্রসেসরের দাম, র্যামের দাম, এক এক সময় এক এক জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার কারণে কিন্তু ভাই আপনার চ্যানেলে আমাদের ভিডিওগুলো বেশি যায়, যেন এক্স্যাক্টলি যখনকার মার্কেট তখন অনুযায়ী ভালো প্রাইস দিতে পারি। আজকের ভিডিও আমরা যেই প্রাইস দিচ্ছি ইনশাআল্লাহ বর্তমান সময় হিসেবে এটা বেস্ট, ঠিক আছে। আর আমাদের ভিডিও দেখে অনেকে কমেন্ট করে যে ভাইয়ার শপটা কোথায়, অথবা আমরা আসতে চাই সামনের মাসে, আসবো, অনেকে স্যালারি পেলে আসতে চাই, মানে অনেকের তো বাজেটের PCটা আসলে স্বপ্নের মতো, জি, তারা কিভাবে নিতে পারে ভাইয়া?
আচ্ছা এখানে আমাদের দুটো অপশন, আমি সবসময় আপনারা এখানে বলে থাকি যে প্রথমটা আমার খুব ফেভারিট যেটা অপশন সেটা হচ্ছে আপনারা সবাই একটু কষ্ট হলেও আমাদের শপে ভিজিট করবেন। আপনারা আমাদের শপে ভিজিট করে আপনার প্রোডাক্টটা আপনি দেখে শুনে বুঝে নেবেন, এটা সবচেয়ে ভালো হয়। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি 83 নম্বর বিল্ডিং কেজেস ম্যানশন। এই কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার G6, অপরটা হচ্ছে সেম বিল্ডিংয়ের তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস, এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতেই পারবেন না, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের পণ্যগুলো নিতে পারবেন। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে চান মাত্র 1000 টাকা আপনারা বিকাশে পাঠিয়ে দেবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় পিসিগুলো আমরা একদম রেডি করে পাঠিয়ে দিব, আপনারা বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন। আজকে আমাদের ভিডিওর সবচেয়ে কম দামে যে পিসিটা আছে, যাদের বাজেট একদম সীমিত, মানে লাইট ওয়েট কাজ করতে হবে, অনেকে বাসায় কম্পিউটার শিখতে চায়, আবার অনেকে চায় যে কিছু কাজ শিখবে, নতুন কম্পিউটার কিনতে চায়, বাজেট একদম কম, মানে 12-13-14 এরকম। আসলে রিসেন্টলি আমি কিছু জিনিস দেখছি যে অনেকে এরকম হয়, বাসায় একটা পিসি দরকার, যে ছেলে মেয়ে একটু ভিডিও টিডিও দেখবে, একটু কাজ শিখবে, আবার দেখা গেছে এমনও হয় যে বাসায় ছেলে মেয়ে একা থাকে আর কিছু আসলে খেলার তো বাইরে ওইরকম জায়গা না, একটা কম্পিউটার থাকলে একটু গেমস টেমস খেলা যায়, আসলে টুকটাক ভিডিও টিডিও দেখা যায়। তো তেমন একটা প্যাকেজ এটা যে একদম সিম্পল বাসায় টাসায় কাজের জন্য, এবং অনেকে কিন্তু এটা চাইলে প্রিন্টিংয়ের জন্য অফিসে কিন্তু রাখতে পারবে। হ্যাঁ, এই ধরনের কাজগুলোর জন্য সত্যি অসাধারণ হবে, মাইক্রোসফট অফিস, হ্যাঁ, আগের ফটোশপের কাজগুলো কিন্তু করা যাবে, অনায়াসে করা যাবে। সেটা হচ্ছে Core i3 4th generation দিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি, এইটা সত্যি একটা সুন্দর প্যাকেজ। এই প্রসেসরটা দিয়ে আমরা এই প্যাকেজটা বিল্ড করছি, এই কারণ হচ্ছে 4th generation হলে আসলে একটু ভালো মানের কাজ করা যায়, আর বোর্ডটাও থাকে 81 আপনার হচ্ছে একটু মোটামুটি আপডেট, আপনার পেছনের হলেও একটু মোটামুটি ভালো, কারণ 81 মাদারবোর্ড গুলো মার্কেটে একটু ভালো মাদারবোর্ড হয়, এটা ওয়ারেন্টি তো থাকে, হ্যাঁ, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আর মাদারবোর্ডটা তো কোরিয়ান মাদারবোর্ড, এটা নিয়ে কিন্তু আপনার চ্যানেলে আমার বিস্তারিত আলোচনা আছে, যারা আসলে কোরিয়ান মাদারবোর্ড চিনেন না তারা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেন, আর আপনারা যদি না বুঝেন আমাদেরকে বলবেন, আমরা আপনাকে বলে দিব। আর এইটা কিন্তু কোরিয়ান মাদারবোর্ড গিগাবাইটের 81, যেটা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজের আওতায় থাকছে। আর এখানে কিন্তু র্যাম এবং স্টোরেজ হিসেবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দুটো প্রোডাক্ট রেখেছি, একটা হচ্ছে এসকে হাইনিক্স ব্র্যান্ডের র্যাম, যেটা হচ্ছে DDR3 4GB, এটা কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, যারা র্যাম ম্যানুফ্যাকচার করে তাদের ব্র্যান্ডের অনেক নামটা অচেনা হতে পারে, হ্যাঁ ঠিক আছে, অনেক ব্র্যান্ডের র্যাম কিন্তু তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আপনি দেখবেন আমি অ্যাপেলের অনেক ল্যাপটপে দেখেছি যে এটার ইন্টারনাল যে র্যামটা হয় সেটা কিন্তু আপনার এসকে হাইনিক্স, ঠিক আছে, এটা ওয়ার্ল্ডওয়াইড খুবই ফেমাস একটা ব্র্যান্ড। আর স্টোরেজ হিসেবে কিংস স্যান্ডের একটা 120GB 7 SSD রাখছি, যেটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ এই প্যাকেজের আওতায় থাকছে। স্টক কুলার হিসেবে এখানে আমরা একটা ইন্টেলের স্টক কুলার ব্যবহার করেছি, যেটা এই প্যাকেজের আওতায় থাকবে। আর এটাতে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা অভো ব্র্যান্ডেরই সেই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি, এটা সিলভার কালারের একটা পাওয়ার সাপ্লাই, যেটা 2 বছরের ওয়ারেন্টি সহ একটা জেনুইন পাওয়ার সাপ্লাই। আর এখানে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে, যেহেতু আমরা বলছিলাম একটু বাজেট ফ্রেন্ডলি করার জন্য করেছি, সেটা হচ্ছে যে গিগাসনিকের একটা USB স্ট্যান্ডার্ড কিবোর্ড, টাইপিং এর জন্য ডেইলি কাজের জন্য কিন্তু এটা এনাফ, ঠিক আছে, এরকম একটা কিবোর্ড রাখছি। আর সাথে কিন্তু একটা মাউস থাকছে যেটা হ্যাবিটের, এটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি সহ এই প্যাকেজের আওতায় থাকছে। আর মনিটর হিসেবে কিন্তু সুন্দর বাজেটের সেরা একটা মনিটর রাখছি, সাইজের ছোটর ভিতরে খুব সুন্দর একটা মনিটর, গিগাসনিক ব্র্যান্ডের 17 স্কোয়ার মনিটর, এই মনিটরটা রাখছি যেটা 1 বছরের ওয়ারেন্টি সহ। তার ক্যাশিং হিসেবে দেখতেই পাচ্ছেন একটা অফিসিয়াল ক্যাশিং রাখছি, যেটা সুন্দর একটা ক্যাশিং দেখতেই পাচ্ছেন অলরেডি সামনে, এটা এই ক্যাশিংটা সহ আজকে আমাদের এই লাস্ট প্যাকেজটা কোর i3 4th generation দিয়ে থাকছে মাত্র 12,000 টাকায়। 12,000 টাকা? জি। আপনি ভিডিওতে যেগুলোর প্রাইস দিয়েছেন এখানে সবগুলো কি একদম ফিক্সড? একদম সুপার ফিক্সড, কারণ হচ্ছে আসলে আমরা অনেক ভেবেচিন্তে এই প্রাইসগুলো দেই, হাজারো মানুষের ভিডিও থাকে, লাখো মানুষ দেখে, সেই জায়গায় এমন একটা প্রাইস দিতে হয় যেন আমার চাইতে কমে কেউ না দিতে পারে, আর অবশ্যই এই প্রোডাক্টে। তো এইরকম প্রাইসগুলো দিয়েছি এখানে, প্রাইসটা ফিক্সড থাকবে, আপনারা চাইলে কিন্তু আপডেট করতে পারবেন। আর আরেকটা জিনিস বলি রবিন ভাই, আপনার ভিউয়ার্সদের জন্য, আপনার ভিউয়ার্সরা যদি চায়, যেমনটা বলছিলাম যে গ্রাফিক্স কার্ডগুলো আপনার গ্রাফিক্স কার্ড দিয়ে কাজ করবে, তাদের জন্য কিন্তু আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে, মানে 20,000 টাকার নিচে সব, হ্যাঁ 20,000 টাকার নিচে আপনি দেখতেই পাচ্ছেন, এগুলো সবগুলোই বাজেটে সেরা। যেমন কি এটা আছে 8GB RX 580, এটা কিন্তু আপনার ম্যাক্সান ব্র্যান্ডের, আপনি তো জানেন ম্যাক্সান কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড, বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা কিন্তু এই ব্র্যান্ডটা নিয়ে কথা বলেছে, রিভিউ করেছে, খুবই ভালো রিভিউ আছে। এটা কিন্তু 8GB না, হ্যাঁ এটা 8GB, 8GB ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে 12,500 টাকা। তারপরে থাকছে 1650, যেটা হচ্ছে যে মাত্র 17,000 টাকায়। এরপরে কিন্তু আরও অন্য অন্য কার্ড আছে, যেমন কি 1050 Ti, এই কার্ডটা হচ্ছে আপনার, হ্যাঁ এই কার্ডগুলো আমাদের কাছে আছে, আপনার ভিউয়ার্সরা কিন্তু চাইলে এই কার্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারে, অথবা এই বিল্ডে এই কার্ডগুলো ইনক্লুড করে ওনারা এই পিসিগুলো নিতে পারবেন। ঠিক আছে, এখানে যে কয়টা কার্ড আছে এটা হচ্ছে 17,000 টাকা? জি, এটা হচ্ছে 17,000 টাকা। আর 1050 Ti ওটা
1050 Ti এটা হচ্ছে ইউজড কার্ড, এটা হচ্ছে নিতে পারবে মাত্র 9500 টাকায়। 9500 টাকা, যাদের বাজেট কম মানে গ্রাফিক্স কার্ড লাগবে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। ভিডিও কর্নারে দুইটা নাম্বার দেয়া আছে, লাস্টে 76+100 এই নাম্বারে যোগাযোগ করলেই হবে, দুইটা নাম্বারে তো হোয়াটসঅ্যাপ থাকবে। জি অবশ্যই। ঠিক আছে, তো যারা চাচ্ছেন যে এই ভিডিও দেখেছেন বাজেটটা কম, কিছু কাট ডাউন করে কিন্তু আপনারা বাজেট কমিয়ে নিতে পারবেন, অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে ভাইয়া, তো আজকে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যারা রবিন ব্লগস এর পক্ষ থেকে আসবে অবশ্যই তো ভালো একটা সার্ভিস দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনার ভিউয়ারদেরকে আমি বলি, আপনার চ্যানেল দেখে যারা আসবে তাদেরকে অবশ্যই একটা বেটার সার্ভিস দিব। কখনো যদি আমার সার্ভিস দিতে ভুল ত্রুটি হয় আপনারা কিন্তু রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি সেটার শাস্তি নিব। ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ, তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে শীঘ্রই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।